সেখানে মানুষ দোকানপাট লুট হয়েছে, সেখানে মেয়েদেরকে রেপ করছে, একবার খেতে আগে বলে না কেন যায় না নিশ্চয় যাইতে পারে, এটা যাইতেই পারে বিদ্যুৎ বলছিলেন যে ভোট দিতে ভয় পান কেন, এগুলো পাগলের প্রলাপ, আগাছে গোড়া পাগলের মতো প্রলাপ করে এমন ভাবে বলে দেয়, এই একই কথা হয়তো একটু আগে কোনো টকশো কথা দিয়ে দেন সেম কথা বলছে, এর আগের দিন দেখবেন সেম কথা বলছে, এর মানেটা কি, অর্থাৎ যা যন্ত্রমন্ত্র থেকে যা দিয়ে দেয় তারেক দিয়া মেশিনে সেটাই বলে, তারেক ওবায়দুল কাদের সম্পর্কে বললো কি একই দিন একই কথা বলে, নিশ্চয়ই সে রুলিং পার্টির সেক্রেটারি এবং সে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে, সে দেশের টোটাল জনগণের রাজনীতির সঙ্গে তার আত্মার সম্পর্ক, সেখানে সে বলবে না, বলবেই তো, কী বলছে আজকে কী অপরাধ করতে জন্য কথা বলছে কি, আমার কথাটা কী বলছেন জানো দেখি ওবায়দুল কাদের কী বলছে, বলছেন যে বিদেশি শক্তি দিয়ে বিএনপি প্রভাব কাটাতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা কি মিথ্যা কথা, যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল যে শক্তিটা ইনক্লুডিং লিডিং পার্ট ছিল আমেরিকার, সেই আমেরিকারে আজকে তারা মনে করে যে আমেরিকা ওনাদেরকে খুব সাপোর্ট করবে, তো আমেরিকার সঙ্গে আপনার এত কান্নাকাটি কেন, আমেরিকা কি আমাদের ওই সময় বন্ধু ছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধে আমেরিকা কি আমাদের বন্ধু ছিল, আজকে যে জিনিসটা যেটা করতে চায় তারা, তারা যেটা করতে চায় সেটা পারবে না, তারা তারা যেটা করতে চায় যে আমেরিকার নিয়ে ইউ নিয়ে একটা প্রেশার ক্রিয়েট করবে, কিন্তু কোনো প্রেশারের কাজ হবে না, এখানে প্রেশারের কিছু নাই, কারণ যা কিছু দেখেন রাজনীতিতে কালো জিনিস সব কিছু জন্মদাতা বিএনপি এবং জিয়াউর রহমান, তারেক জিয়া, বেগম খালেদা জিয়া এবং এই হাবিবরা, সমস্ত কালো জিনিসগুলো তারা সৃষ্টি করছে, এখন এই মিথ্যা কথাগুলো এমনভাবে বলে একজন সাধারণ মানুষ শুনলে বলে সত্য কথা দিতে পারে, হাবিব ভাই এত কথা জানে কেমনে, কোনো একটা তৎসর দিতে পারবে, সে লুটপাট খালি কয়ে ধ্বংস করে দিতে, দেশটা ধ্বংস হইলে ধ্বংস হয়ে কাগজপত্রে আসে না, মানুষের মাথা পিছিয়ে আয় পারে নাই, আমাদের দেশে উন্নতি হয় নাই, রাস্তাঘাট হয় নাই, বিদ্যুৎ জ্বলে নাই, কী নাই, এবং মানুষের আয় বেড়েছে, তার কারণ হচ্ছে আমি বারবার প্লিজ ভাই ডোন্ট ডিস্টার্ব, এই যে আগের দিনে একটা কথা ছিল জাতিসংঘের একটা ইন্ডেক্স ছিল যে 3 কেজি চাউল যদি কিনতে পারে তাহলে বুঝতে হবে যে লেবার তার ঠিক ন্যায্য মজুরি পেয়েছে, আজকে একজন লেবার মজুরি পায় 700 থেকে 800 টাকা ডেইলি এবং তাকে দুপুরবেলা একবার খাওয়াইতে হয়, আজকে সেখানে 800 টাকা কত কেজি চাল পাওয়া যায়, 10 কেজি 15 কেজি চাল পাওয়া যায়, এই কথা কোনো দাম আছে, এই যে কথাগুলো বলে ধ্বংস হয়ে গেছে দেশটা, আর ধ্বংস তো করে দিয়েছে জিয়াউর রহমান, ধ্বংস করে দিয়েছে তারেক জিয়া খাওয়া ভবন থেকে, আজকে বেগম খালেদা জিয়া দেশটা ধ্বংস করে, তারা লেহা ধারা না পরিচালনা না দেশের প্রধানমন্ত্রী, তার উপদেষ্টাগুলো খারাপ, একটা লোকের বিরুদ্ধে 34টা মামলা ফৌজদারি মামলা, এর সম্ভব একেবারে তেলের মতো বললে দেয় কিচ্ছু না, সব মিথ্যা মামলা, মিথ্যা মামলা তো প্রমাণ করতে পারে, 10 বছরে তো আপনি হাবিবুর রহমান সাহেবের কথাটা প্রমাণ হয় নাই যে মামলাটা মিথ্যা, এতগুলো উকিলে মামলা চালাইছে এবং এটা তারা একবার জজকোর্ট আবার হাইকোর্ট, হাইকোর্ট আবার জজকোর্ট, এরকম করে 10টা বছর তারা ডিলে করছে মামলাটায়, সেই মামলায় যিনি রায় দিয়েছেন এবং এটা আমি পড়ছি পুরো মামলাটা সঠিকভাবে রায় দিয়েছেন এবং এই মামলাগুলো তৈরি হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সময় হাসান মাসুদ চৌধুরী, এটার তখন চেয়ারম্যান ছিল, উনি যে মামলাগুলো করে চার্জশিট দিয়ে গেছেন একটা মামলায় খালাস পাবে না, নিখুঁতভাবে চার্জশিট হয়েছে, নিখুঁতভাবে তদন্তগুলো হয়েছে, প্রাইম অফিসে স্ট্রং প্রাইম অফিসে প্রত্যেকটা মামলায়, এখন এইসব হাবিব সাহেবরা এখন আসিয়া মানে বিএনপিকে খুশি করার জন্য, আর এদেশে বিয়ে আর জি আসেন না নির্বাচনের ভাই, আমরা আওয়ামী লীগ থাকলে নির্বাচনে আসবেন না, আওয়ামী লীগের স্বাধীনতা হয় নাই, আমরা স্বাধীন করে নিলাম, তারেক জিয়ার সামনে লইয়া অন্য একটা স্বাধীন করে নেবো দেশ, এই সমস্তগুলো ভুলে দেয়া সঠিকভাবে আসেন রাজনীতি করেন ভোটে আসেন, আপনারা কেন ভোট থেকে পালাইতে চান বারবার, আপনারা 14 তে পালাইলেন 18 তে পালাইলেন আসলেন না, আবার এখনও বলেন যে আমরা ওইটা ছাড়া আসবো না, এই সমস্ত কথা তো খাটবে না, কী জন্য এখানে তত্ত্বাবধায়ক সরকার হবে, কী কারণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে এটা বলতে হবে, কী কারণে সংবিধান স্থগিত করে আপনাদের কথা শুনতে হবে, কী কারণে সংবিধান থমকে দাঁড়িয়ে যাবে, কী কারণে দেশ দাঁড়িয়ে যাবে, একটা বিএনপির মতো একটা মানে ক্রিমিনালদের পার্টি, এটা একটা ক্রিমিনালদের পার্টি, কোনো ভদ্রলোক এই দলে নাই, এবং এই যে বিএনপির যত নেতা আছে সামনে এখন বড় বড় নেতা
প্রত্যেকটা লোকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। তারা বড় বড় কথা বলে, তারা আওয়ামী লীগের কথা বলে, দেশ ধ্বংসের কাপড় আছে। ধ্বংস তো আগেই হয়ে গেছে, দেশটা তো ধ্বংস করে গেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেকরা দেশটাকে নতুন করে ধ্বংস হয়েছে। দেশে কী ছিল? এই দেশে একটা ভিখারির দেশ ছিল, একটা হাহায় কোম্পানির দেশ ছিল, এই দেশে একটা ঘূর্ণিঝড়ের দেশ ছিল, খরার দেশ ছিল, বন্যার দেশ ছিল। সেখান থেকে আজকে মাথা উঁচু করে বাঙালিরা দাঁড়িয়েছে, এই জাতিটা। তখন তাদের পছন্দ না, দেশটা ধ্বংস হয়ে গেছে। কোথায় ধ্বংস হয়েছে হাবিব সাহেব? দেশটা কী ধ্বংস হয়েছে? আপনার চেহারা তো ভালো হয়েছে, আপনার চেহারা ভালো হয়েছে, পোশাক আশাক পরিবর্তন হয়েছে, আপনার কথাবার্তা সব পরিবর্তন হয়েছে। ধ্বংস হলো কোথায়? আয়ু বাড়ছে, আয়ু বাড়ছে, হ্যাঁ, আয়ু তখন 74 প্লাস। তো সুতরাং এই সমস্ত মিথ্যা কথা বলার কথা হয় না, দেশ সঠিকভাবে চলছে। জনগণ, জনগণের কাছে আমরা কৈফিয়ত দেবো। এখানে বাইরের কেউ নাক গলায় কিছু আসা যাবে না, কিচ্ছু আসা যায় না। ওনারা যতই বলুক, কারণ ওনাদের তো অভ্যাস। বেগম খালেদা জিয়ার নিজে আমেরিকান পত্রিকায় সে নিজের একটা আর্টিকেল লেখছে যে বাংলাদেশকে এই ইসে হয়েছে, জিয়া এই সুবিধা, জিএসপি সুবিধা না দেওয়ার জন্য লজ্জা লাগে না? একটা দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আরেক সরকার আমরা বলে জিএসপি না দেওয়ার জন্য লজ্জা করে না? কোন কাজটা তারা এদেশে ভালোভাবে করে? তারা টোটাল তাদের অ্যাক্টিভিটিস বর্তমানে, বর্তমানে যে কাজগুলো করতেছে সমস্ত রাষ্ট্রবিরোধী। তারা পুলিশের বিরুদ্ধে লাগছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে লাগছে, তারা সরকারি কর্মচারীর বিরুদ্ধে লাগছে, তারা আন্তর্জাতিক যে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাঙালিরা, তারা তো নাম করছে সারা পৃথিবীতে, অত্যন্ত নামে, তাদের ক্রাইটেরিয়া অনেক উপরে। আজকে সেইটার উপরে তারা হাত দিচ্ছে, সেখানে তারা বলে যে এদেরকে বাদ দিতে হবে। এদেরকে এরা নির্বাচনে আসলেই বা কি না আসলে বা কি, তাতে তো কোনো ভিত্তি নাই। এবং তারা এখন চাচ্ছে কীভাবে নির্বাচন থেকে সরে যাওয়া যায়। নির্বাচনে আসলে টের পাইছে যে নির্বাচনে তারা জিততে পারবে না, কারণ সেক্ষেত্রেই জিতবে। কারণ আমাদের ইকোনমিস্ট পত্রিকা এবং ব্লুমবার্গ, সে তো আমেরিকার পত্রিকা, তারা কেন বলে যে আগামী নির্বাচনে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন? তো সুতরাং এখানে ওইখানে কোনো কথা নাই। ব্লুমবার্গের পিছনে আর ইসের ইকোনমিস্টের পিছনে লোক দেয় লোক লাগাই দেন আপনারা, আওয়ামী লীগের বিএনপি যারা আছে লবিস্ট, এগুলো কথা হচ্ছে এটা গায়ের জোরে কথা, মানে এদের এলেন ঠেললে লই দেবে, অর্থাৎ সরকার ফালাই দেবে। নির্বাচনকে ফালাই দিয়ে যে কথা বললেন হাবিবুর রহমান হাবিব, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন আয়োজন, প্রার্থীদের নিরাপত্তা, আমরা তো দেখলাম যে সিটি নির্বাচনেও একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে। আরে ভাই, আপনি শুনুন, আপনি সঞ্চালক, কী হামলাটা হয়েছে হুজুরের উপরে? দুঃখ পেয়েছি আমিও। হুজুরে কে মারছে? কোনো প্রমাণ আছে? হুজুরে কেন ওখানে গেছে? তার মারবে কেন? কী জন্য হুজুরে মারবে? এরা মারাইছে বিএনপি, এরা বিএনপি মারাইয়া এই দোষটা আওয়ামী লীগের উপর দিয়ে একটা খেলা দেখতেছে। আজকে হুজুরে বিএনপির লোকে যাইবে? আরে যাক না, যাও না, সব একসাথে যাও, দেশের জনগণ এবং আওয়ামী লীগ থাকবে, আমরা মোকাবেলা করবো, সমস্ত বদমাইদেরকে মোকাবেলা করা হবে, যত রকম রাষ্ট্রের বিরুদ্ধে বদমাই। এরা এরা রাষ্ট্রের কোনো ভালো কাজ তারা চোখে দেখে না, সব ধ্বংস হয়ে গেছে। হাবিব সাহেব কথা কথা বলে ধ্বংস হয়ে গেছে, কী ধ্বংস হয়ে গেছে? আজকে বাংলাদেশে বিদ্যুৎ নাই না? বিদ্যুৎ নাই, থাকে না, অনেক সময় গ্রাম থাকে না, ধীরে ধীরে করে সম্ভব থাকে না, সেটা আমেরিকাতেও থাকে না, আপনি তো জানেনই না, আপনি জানেন কেমন? নিউ ইয়র্ক শহরে একবার কারেন্ট গেছিল লোডশেডিং, এবং সেখানে কি কি হয়েছিল? সেখানে মানুষ দোকানপাট লুট হয়েছে, সেখানে মেয়েদেরকে রেপ করছে, পয়সা জীবনে একবারে গেছে, হ্যাঁ একবার গেছে। এটা এটা সে আগে আগে বলে না কেন? যায় না মানে কোথায়? কবে কোন আমলে কোন দুর্গতি? নিশ্চয়ই যাইতে পারে, এটা যাইতেই পারে বিদ্যুৎ। আবার রোজই যায় জায়গা আমরা তো আর এই সমস্ত কথা যে কাজ হবে না, এই সমস্ত ভন্ডামি কথা। আমরা তো টক শো করছি না, চাঁদের আলো দিয়ে, চাঁদের আলো দিয়ে আপনি আপনি চাঁদের আলো দিয়ে টক শো করছেন, নাটক করছেন, নাটক নাকি? যে ধীরেন্দ্র দেবনাথ সঙ্গে আপনার কাছে আমি আবার আসবো।